সেই সাধু সঙ্গ এই মানব জন্মেই পেয়ে আমরা পেয়ে থাকি। প্রত্যেক বছর এই মহারাজের সদানন্দ বাবার এখানে সাধুগুরু বৈষ্ণবদের সমাগম, হরিকথা, হরিগুণগান, কীর্তন, তারক ব্রহ্ম নাম আদি লীলা কীর্তন পাঠ উদযাপন করা হয়ে থাকে। আজ এই শ্রীমৎ ভাগবতের প্রসঙ্গে আজকের পাঠের আলোচ্য বিষয় যে শ্রীমৎ ভাগবত আমাদের ভাগবত ধর্ম বলতে কি বোঝায়। ভাগবত আশ্রয় ভগবতা ইতি প্রোক্তম ইতি ভাগবতম, ভগবানের দ্বারা যা উক্ত হয়েছে সেটাই ভাগবত। ভাগবতের শ্রীমৎ ভাগবত অষ্টাদশ মহাপুরাণ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি তার অন্তিম কৃতি। আমরা গৌরভক্তগণ, নবদ্বীপবাসী, সাধুগুরু গুরু গোবিন্দের চরণ আশ্রয় করেছেন এটা জানেন যে শ্রীমৎ ভাগবত কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের অন্তিম কৃতি। বলতেন তিনি শ্রীমৎ ভাগবতের রচনা করার পরে তারপরে তিনি লেখনী ধরেননি, কলম ধরেননি। অর্থাৎ ভাগবত শাস্ত্র আমরা বলি, সে ভাগবত শাস্ত্রটা কি বস্তু, সেখানে ভাগবতের মঙ্গলাচরণেই সুস্পষ্ট করা আছে কি জন্মাদস্যতরতু বিজ্ঞসরাট তেনাব্রহ্মরিদ আদি কবয়ে মুহ্যন্তি সুরয় তেজো বারিমৃদম যথা বিনিময়ত্র ত্রিসর্গ মৃষা ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। শ্রীমৎ ভাগবতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি যিনি ভাগবতের মঙ্গলাচরণ করেছেন সত্যম পরম ধীময়ী। সত্যম পরম ধীময়ী বলতে অর্থাৎ সত্যকে আশ্রয় করেছেন। এখন সত্যটা বলতে এখানে অনাদিরাদি গোবিন্দ, তিনি পরম সত্য, তাকেই বন্দনা করেছেন। তারপরে বিষয় চতুষ্টয় অনুবন্ধ নিরূপণ করেছেন, অর্থাৎ কোনো কিছু জানতে গেলে, আশ্রয় নিতে গেলে কিংবা কিছু পেতে গেলে চারটে জিনিসের দরকার হয়। অধিকারী, বিষয়, সম্বন্ধ আর প্রয়োজন। সেটা ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন যে ভাগবত কথা শ্রবণ করার অধিকারী কারা আছেন, বলবার অধিকার কারা আছেন, সেই কথাও শ্রীমৎ ভাগবতে নির্ণয় করা আছে। সেখানে বলা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম 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 মানে মাৎসর্য দোষ রহিত হয়েছেন যিনি। বক্তা ভাগবতী কথা যিনি পরিবেশন করবেন তিনিও মাৎসর্য রহিত হয়ে যাবেন, মাৎসর্য যে দোষ সেও রহিত হবেন,
শ্রোতারাও সেই মাশ্চর্য দোষ রহিত হবেন। যেমন তেমন লোকের কিন্তু ভাগবতী কথা হরিকথা শ্রবণ করার অধিকার থাকে না, বলবারও থাকে না। বিশেষ করে মাশ্চর্য দোষ রহিত হতে হবে, তাই নির্মৎসরাণম। মাশ্চর্য দোষ এক কথায় আমরা যদি যদি প্রকাশ করতে চাই, মাশ্চর্য দোষ তাকেই বলা হয় যে অপরের সুখে নিজে দুঃখিত হওয়া, ঈর্ষাপরায়ণ। এই যে মশা ঘুরঘুর করছে, দেখবেন মশা কামড়ায় আমাদের, মাশ্চর্য দোষটাও ভেতর থেকে কামড়ায়। পরের সুখ পরের আনন্দ আমাদের সইতে পারি না, একে বলে মাশ্চর্য দোষ। কিছু এরকম ধরনের জগতে দেখা যায়। অর্থাৎ মাশ্চর্য দোষ রহিত হতে হবে, নির্মৎসরাণম। এরকম অধিকারী ভাগবতে আরটু প্রবেশ করলে সুখদেব গোস্বামী আরো বললেন, রসিকা ভবির ভাবুকা। এক আছে বৈরঙ্গ, একটা অন্তরঙ্গ। অর্থাৎ বাইরের মাশ্চর্য দোষ তো থাকবেই না, অন্তরেও থাকবে না। এবং তিনি কেমন হবেন? রসিক ও ভাবু, ভাবের ভাবুক হবেন, ভগবত রসিক হবে, কৃষ্ণ প্রেমের রসিক হবেন, যার মধ্যে শুধু জ্ঞান আছে, যার মধ্যে শুধু তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, জ্ঞানী যোগী, যার মধ্যে কোনো প্রেম ভক্তির ছিটে পোটা নেই, সে ভাগবত শোনার অধিকারী নয়, অধিকারী হলো বিষয়। বিষয়টা ভাগবত বিষয় বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র, প্রজ্জিত কৈতব অত্র নির্মৎসরাণম। এখানে বলছেন ধর্ম প্রজ্জিত, ভাগবত ধর্মটা কি বলছেন? কৈতব মানে কপট। ভাগবতে, শ্রীমৎ ভাগবত, সেই ভাগবত গ্রন্থে এখানে কোনো ছল কপট নেই, অকৈতব। তাই বলছেন প্রজ্জিত কৈতব। এখানে উজ্জিত কৈতব বললেই তো কপট। এখানে কপট বলতে কি, কোনো ভাগবত কোনো কিছু চাওয়া পাওয়া এই লৌকিক নশ্বর বস্তু কিছু পাওয়া পাইয়ে দেয় না, ধর্মের কপটতা নেই। তাহলে উজ্জিত কৈতব বলতে পারতেন, প্রো উপসর্গ কেন লাগালেন? প্রো শব্দটা লাগানো হয়েছে ব্যাকরণে উপসর্গ, প্রোটাকে উপসর্গ বলেই তো করণা করা হয়। এখানে প্রো বলতে মোক্ষকেও বাধিত করেছেন। ভাগবত আশ্রয়ী বৈষ্ণবগণ, সাধুগণ, ভক্তগণ কখনো মুক্তিটাও কামনা করবেন না। ভক্ত কখনো মুক্তি কামনা করে না, জ্ঞানী করতে পারে, যোগী করতে পারে, ভক্ত করবে না। অর্থাৎ প্র শব্দতে মোক্ষ প্রাপক যে ধর্ম সেটাও নিরস্ত করা হয়েছে, তাই নিরস্ত। তাই ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম। ভাগবতে দেখুন চার রকমের ধর্ম এখানে ব্যাখ্যা হয়েছে। প্রথম হচ্ছে সাধারণ বর্ণাশ্রম ধর্ম, যে বর্ণাশ্রম ধর্ম সঠিকভাবে পালন করলে নশ্বর স্বর্গপ্রাপ্তি, অর্থাৎ স্বর্গপ্রাপক ধর্ম, যে আচরণ, যে ধর্মের মাধ্যম আচরণ করলে স্বর্গপ্রাপ্তি ঘটে, ভাগবতে সেটাও নিরূপণ করা আছে। কিন্তু উদ্দেশ্য তা নয় ভাগবতের। যেমন নবম স্কন্ধে ষড়জাতির
প্রকরণে দেখা যায় যে তিনি স্বর্গ কামনার জন্য যজ্ঞ করেছেন। ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ ভুল করলেন, স্বরজাতি মন্ত্র বলে দিলেন, তিনি স্বর্গ চলে গেলেন ব্রাহ্মণদের সাথে। অর্থাৎ স্বর্গপ্রাপক ধর্ম সেই কথাও ভাগবতে বলা আছে। দ্বিতীয় হচ্ছে মুক্ত, মোক্ষ, নির্বাণ। দক্ষ রাজার অনেক পুত্ররাও মুক্তি কামনার জন্য সাধন ভজন করেছেন, সেটাও ভাগবতে কীর্তন করা হয়েছে। অর্থাৎ মুক্তির প্রসঙ্গও বলা হয়েছে। তিন নম্বর হচ্ছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ প্রাপ্তি। যে ধর্ম আচরণ করলে বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে, সেটাও ভাগবতে আছে। কোথায় আছে আপনারা জানেন? যখন আমাদের লালজি বালকৃষ্ণ প্রভু, বালকৃষ্ণ প্রভুর তার বাবা নন্দ বাবাকে যখন মা সেই যমুনায় গোতা লাগাতে গেলেন, সেই মধ্যরাত্রে সেই বরুণ লোকে নন্দবাবাকে নিয়ে গেলেন, বরুণ লোকে। যখন ব্রজবাসীরা কান্নাকাটি করলেন যে হায় হায় কি হলো আমাদের ব্রজরাজ কোথায় গেল নন্দ বাবা, আরে লালা তেরা বাবা তো যমুনা আমি ডুবকো লাগায়ো মগর বাহার নেই নিকসোয়ে, বাইরে বেরোয়নি, যেই ডুব মেরেছে যমুনা পুরলে সে বালির ওপরে নন্দ বাবার পায়ের ছাপ তো আছে যমুনাতে ডুব মারার গেছে, কিন্তু উঠে আসা কোনো ছাপ নেই। হায় হায় উতাস করছে ব্রজবাসীরা। তখন বালকৃষ্ণ প্রভু লালজি সেই যমুনায় ডুব মেরে বরুণ লোক থেকে তার বাবাকে আনয়ন করেন। লীলায় আছে ভাগবত। সেখানে ব্রজবাসীরা খুব আনন্দিত হলেন, এসে দেখছেন ব্রজবাসীরা চমৎকৃত হলেন, আরে নন্দ বাবা তারা তো থার্ড বার্ড বহুত সুন্দর পোশাক প্যানো হয়ে সুন্দর সজ্জিত শৃঙ্গার করে নন্দ বাবা তার নন্দ নন্দন বজেন্দ্র নন্দন গোবিন্দ সুন্দর শৃঙ্গার আভূষণ বিভূষিত হয়ে যমুনা থেকে তার বাবার সঙ্গে এলেন। ব্রজবাসীরা এখানে বলছেন যে নন্দ বাবা কি ব্যাপার, আজকে সুন্দর শৃঙ্গার সুন্দর তিলক পাকড়ি রেশমির পোশাক পরে এসছেন, সুন্দর অলংকার পরেছ, তোমার যমুনা থেকে এলে গায়ে কোনো জলের ভেজা অবস্থা নেই, বস্ত্র ভেজা নেই, সব শুকনো, কি ব্যাপার? আরে লালা তোর তো আরও চামাক দামাক। হে বালকৃষ্ণ প্রভুকে বলছেন তোর তো আরও সুন্দর শৃঙ্গার হয়েছে, আরও সুন্দর বিভূষিত হয়ে। আচ্ছা বুঝতে পেরেছি, তুই তোর বাবাকে নিজের লোকে নিয়ে গেছিস না? আরে লালা তোর বাবাকে নিজের লোকে নিয়ে গেছিস তো, আমাদেরকেও তো সেই লোকে অর্থাৎ বৈকুণ্ঠে আমাদেরকেও দর্শন করা। কারা বলছেন? ব্রজবাসীরা। নন্দ বাবা বলছেন দেখ আরে এর আমার লালা কোথায় কোথায় পরিচয় আছে কে জানে, কত দূর দূর পরিচয় আছে আমার লালার। সেখানে গেলাম, আমাকে কে নিয়ে গেল, বেঁধে রাখলো। যখন আমার লালা এলো সবাই তাকে স্তুতি পাদ্য অর্ঘ্য আরতি করলেন, তাকে খুব মান বড়াই দিয়ে আমাকেও সুন্দর পোশাক সুন্দর শৃঙ্গার উপহার করে আমাদেরকে ভেট বিদায় করেছে। তখন ব্রজবাসীদের পাক্কা নিশ্চিত হয়ে গেল যে এই বালগোপালের যে নিজের যে ধাম বৈকুণ্ঠ ধাম সে তার বাবাকে দেখিয়েছে, আমাদেরকে দেখায়নি। তাই সরল ব্রজবাসীরা আজকে গোবিন্দকে বলছেন লালা তেরা ধাম হামকো দিখাও, একবার আমাদেরকে দেখা। গোপালজি বলছেন আরে ব্রজবাসী তোমরা সেই বৈকুণ্ঠ থেকে কি করবে, এই বৈকুণ্ঠ যা আনন্দ নেই এখানে সেই আনন্দ আছে, আরে এখানে তো এই বৃন্দাবনেই আনন্দ বেশি। না 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 না,
আমি তোর বৈকুণ্ঠ দেখবই, ব্রজবাসীরা বলতে শুরু করলেন। আরে বৈকুণ্ঠ থেকেও সুখ বৃন্দাবনে, গোপাল বললেও ব্রজবাসীরা মানতে চাইছে না, না বৈকুণ্ঠে একবার দেখা। তা যদি না দেখাস দেখ লালা, তেরা সাথ মেরা কুট্টি, কুট্টি মানে তোর সঙ্গে আড়াআড়ি কথা হবে না, ব্রজবাসীরা বলছেন। গোবিন্দ ব্রজবাসীদের সরল ব্রজবাসীদের হৃদয়ের ভাব বুঝে ব্রজবাসীদের বৈকুণ্ঠ দর্শন করানোর নিমিত্তে সরোবরে, ব্রহ্ম সরোবরে স্নান বললেন, তোমরা ডুব মারো, ব্যাস ওখান থেকে বৈকুণ্ঠ চলে গেল একদম প্যারাসুটের মতন, একদম চলে গেল। ভগবান কর্তম অকর্তম অন্যতা কর্তম সমর্থবান, মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ দর্শন করেই দিলেন ব্রজবাসীদের। ব্রজবাসীরা যখন দেখলেন যে লালা, আমাদের লালা সে অনন্ত নাগের ওপরে রয়েছেন, তখন ব্রজবাসীরা সেখানে নন্দবাবাও গেছেন। মজার কথা, নন্দবাবা যখন গেলেন, নন্দবাবা গিয়ে ব্রজবাসীদের সঙ্গে যখন গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে যাচ্ছেন, তখন বৈকুণ্ঠের সমস্ত পার্ষদগণ তাকে আটকে দিলেন। আরে দাঁড়াও, তুমি আমাদের প্রভু সঙ্গে সামনে যেতে পারবে না, দূর থেকে দর্শন করো, দূর থেকে বন্দনা করো। বৈকুণ্ঠের পার্ষদগণ ব্রজবাসীদের আটকে দিলেন, যে গোবিন্দের সামনাসামনি যেতে দিলেন না। তাই ব্রজবাসীরা বললেন কি বৈকুণ্ঠ লালা সে হাম বাদ নেই কিও, আরে আমার লালার সাথে যখন কথাই বলতে পারলাম না, দেখাই করতে পারলাম না, তার সঙ্গ পেলাম না, তার সঙ্গে খেলতে পারলাম না, কায় গো বৈকুণ্ঠ, কিসের বৈকুণ্ঠ, এরকম বৈকুণ্ঠ নেই চাই, এরকম বৈকুণ্ঠ চাই না, আমরা আমাদের বৃন্দাবনে অনেক ভালো আছি, আমাদের বৃন্দাবনে জয় হোক, বৃন্দাবনে জয় হোক, যেখানে যে বৃন্দাবনে আমাদের লালজি আমার বাল গোপাল আমার সখার সঙ্গে খেলে, কৃষ্ণের সাথে খেললে, কৃষ্ণ যখন হেরে যায় তার পিঠের ওপরে চড়ে আমরা ঘোড়া করে দিই গোপালকে, কখনো আমাদের পিঠে চড়ে, এরকম অন্তরঙ্গতা একমাত্র ব্রজেই পাওয়া যায়, ব্রজবাসীরা নিজেরা বলছেন। তাহলে একটা বৈকুণ্ঠ কেন, হাজার বৈকুণ্ঠ আমার বালাই যায়, দরকার নেই। তাহলে বৈকুণ্ঠ প্রাপক ধর্ম ধ্রুব আদি ভক্তগণ বৈকুণ্ঠে জয় বিজয়ের প্রসঙ্গ জায়গেন জানেন যে বৈকুণ্ঠের দ্বারপাল ছিল ভাগবত ধর্ম, সে বৈকুণ্ঠ প্রাপক ধর্মও বলা আছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু ভাগবতের উদ্দেশ্য সেটা নয়। অর্থাৎ ভাগবতে স্বর্গ প্রাপক ধর্ম, অর্থাৎ স্বর্গ অবিনশ্বর নশ্বর স্বর্গ প্রাপ্তি করার ধর্মও বলা আছে, মুক্তির ধর্মও কথা বলা আছে, এবং বৈকুণ্ঠ প্রাপ্তির কথাও বলা আছে, সেই ধর্মের কথাও বলা আছে, কিন্তু ভাগবতের উদ্দেশ্য তা নয়। চতুর্থ যে ধর্মের কথা বলা হয়েছে, যে ভাগবত ধর্ম, সেটা একমাত্র হচ্ছে কি, সেই ভাগবত ধর্ম কি, সেটা হচ্ছে পরম ধর্ম, সেটা হচ্ছে প্রেম ধর্ম। ভাগবত একটা প্রেম, ভাগবত ধর্ম বলতে প্রেম ধর্ম, শ্রীমৎ ভাগবত ভাগবতে একমাত্র প্রেমের কথাই বলা হয়েছে, এটাই ভাগবতের প্রতিপাদ্য বিষয়, এটাই ভাগবতের মূল লক্ষ্য। শ্রীমৎ ভাগবত শুধু পুরাণ নয়, পুরাণ শাস্ত্র নয়, ভাগবত শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আমরা বলি, কিন্তু এটা প্রেম, প্রেম পুরাণ। শ্রীমৎ ভাগবত এতে কোনো বলতে অতিশয় উক্তি নয়, শ্রীমৎ ভাগবত ইত্যুক্তে ভাগবত মানেই প্রেম, আর প্রেম মানেই কৃষ্ণ, আর কৃষ্ণ মানেই প্রেম, জয় কৃষ্ণ সেই প্রেম। অর্থাৎ শ্রীমৎ ভাগবত সাক্ষাৎ গোবিন্দ,
সেটাই প্রতিপাদ্য বিষয়। কারণ এর আস্বাদন একমাত্র রসিক ভবির ভাবুকা শ্রীমৎ ভাগবতের একমাত্র উদ্দেশ্য প্রেম, যে প্রেম ভক্তরা বলতে পারে না। রাধে মেরি স্বামিনী মে রাধে জীব কা দাস, রাধে জি মেরে স্বামিনী রাধে জিউ মেরে দাস। একমাত্র ভাগবত আশ্রয় করলেই যেখানে স্বর্গ মুক্তি এমনকি বৈকুণ্ঠ পর্যন্ত, বৈকুণ্ঠ ধাম পর্যন্ত তার কোনো প্রাপ্তি করার ইচ্ছা পর্যন্ত নিরস্ত হয়ে যায়, ইচ্ছা থাকে না। ভক্ত কখনো বৈকুণ্ঠ চাইবেন না, কি চাইবেন সেটাও ভাগবত বলছেন। ভক্ত কি চান বলছেন, ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে, হে নাথ বারবার জন্ম দিও কিন্তু ভবে ভবে, যথা ভক্তি কিন্তু হে প্রভু তোমার চরণে ভক্তি, অহিতকি ভক্তি দিও। এই ভক্তি দিয়ে তুমি কি করবে বলছে, সেবা, গুরু গোবিন্দের সেবা করব, ব্যাস ভক্ত এটাই চায়। ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে তথা কুরুষ্ব দেবেশ নাতস্ত্বং ইয়ত প্রভু, সেটাই করো প্রভু। দেখুন ভাগবতের বৈষ্ণবদের আর সাধারণদের ধর্ম অর্থ কাম যে মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ মনুষ্য জন্মের পেয়ে যদি এই চারটে করা উচিত, এটা বেদে বলা হয়েছে, ধর্ম অর্থ কাম আর অপবর্গ মোক্ষ। কিন্তু বৈষ্ণবদের ধর্ম বলতে আর সাধারণদের ধর্ম আলাদা। যেমন গীতায় বলছেন যে তোমার ক্ষত্রিয় ধর্ম, তোমার যুদ্ধ করতে হবে অর্জুন, তুমি বলছো যে যুদ্ধ করবে না, তোমার তো যুদ্ধ করতে হবে, কারণ ক্ষত্রিয়র রক্ত তোমার মধ্যে আছে, ক্ষত্রিয়টা ধর্মই আছে যুদ্ধ করা, তোমার গুণ তোমাকে যুদ্ধ করেই তোমাকে ছাড়বে। অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চতুর্বর্ণের, চতুর্বর্ণের আলাদা নিয়ম বিধান বলা আছে, এবং তার সাথে ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চতুর্বিধ যে আশ্রমের কথা বলা হয়েছে সেটা সঠিক সঠিক পালন করতে হয়। সাধারণ ধর্ম এবং এর পালন করার উদ্দেশ্য কি, নশ্বর স্বর্গপ্রাপ্তি। তাই ভগবান গীতায় বলছেন যে শিনে পুণ্যে মত্ত লোক বিশন্তি, পুণ্য ক্ষীণ হয়ে গেল আবার মর্তে চলে আসো। কিন্তু ভক্তদের ধর্ম, ভক্তদের কামনা, ভক্তদের মুক্তি, ভক্তদের অর্থ বলতে আলাদা। সেটা ভাগবতে বেত্রাসুর প্রসঙ্গে তিনি বলছেন, তিনি কি বলছেন, ভগবানকে দেখছেন বেত্রাসুর, কোথায় দেখছেন, ইন্দ্রের বজ্রের মধ্যে ঠাকুরজিকে দেখছেন, গোবিন্দকে দর্শন করে কি বলছেন। বৈষ্ণবদের ধর্ম কি, অহং হরে তব পাদৈকমূলম্,
दासानुदासो भवितास्मि भूयो मनोस्मृतासु अपि तु गुणांस्ते गृणीतो वाक् कर्म करोति कायो। अहं हरे हे हरे हे गोविंद तव पादोइक मूल दास अनुदास भवितास्मि भूयो। हे नाथ आमार तो एटाई धर्म आमी मने करी जे तुमार दास नय तुमार दासेरो दास होए आमी जेनो थाकते पारि तुमार दासेर सेवा करते पारि तुमार दासेर चरण को चरण जेनो सेवा करे थाकते पारि। हे गोविंद ओम हरे तव पादैक मूल दास अनुदास। এখানে বেত্রাসুর বলছেন প্রভু আমি দাস হয়ে দেখেছি আমি তোমার পার্ষদ হয়ে দেখেছি তাতে আমার পতন হয়ে গেছে কিন্তু আমি এটা কখনো শুনি নাই যে দাসের দাসের পতন হয়েছে দাসের দাসের পতন হয় নাই আমি তোমার শ্রী চরণের যিনি দাস একান্ত যিনি তোমার সেবক তার দাস হয়ে থাকতে চাই আর দাস হয়ে থাকতে চাই আর মন দিয়ে এই হৃদয় দিয়ে মন দিয়ে স্মরে তাসু উপেত গুণাংস্তে তোমার গুণগান কীর্তন করতে চাই আর গৃণীত বাক তোমার প্রত্যেকটা সময় তোমার নাম কীর্তন করতে চাই। যেমন আমাদের মহাপ্রভু বলছেন নাম সংকীর্তনম বিজয়তম বিজয়তে তোমার তোমার নাম নিরন্তর করে যেতে চাই বাণী গুণানু কথনে তোমার আমার বাণী যেন তোমার গুণগান কীর্তনে যেন সদা নিরত অবিরল ধারায় যেন তোমার নাম করতে পারি মন দিয়ে তোমাকে স্মরণ করতে পারি এবং কর্ম করৌতুকায় এই শরীর দিয়ে সম্পূর্ণভাবে তোমার সেবা করতে পারি এটাই বৈষ্ণবদের ধর্ম আর সাধনন্দের ধর্ম আলাদা। বৈষ্ণবদের ধর্ম এটাই যে দাসের দাস হয়ে ভগবানের সেবা করা তার নাম গুণগান কীর্তন করা এটাই ভক্তদের ধর্ম। এরপরে বৈষ্ণবদের অর্থ কি? বৈষ্ণবদের অর্থ বলছেন ননাক পৃষ্ঠম নচ পারমেষ্ট্যম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা সমঞ্জসোত্বা বিরহায়কাংশ। অর্থ বৈষ্ণবদের অর্থ ভাগবতকার বলছেন যে প্রভু ন নাক পৃষ্ঠম অর্থাৎ আমি শশগরা পৃথিবীর রাজা হতে চাই না। প্রভুর কাছে বলছে প্রভু আমি তোমার এই সংসারের মধ্যে কোনো রাজা কোনো ন নাক পৃষ্ঠং বলতে কোনো মঞ্চ কোনো গদি চাই না পৃথিবীর রাজা হতে চাই না ন পরমেষ্টিয়ম ন সার্বভৌমম ন রসাধিপত্যম স্বর্গের অধিপতি হতে চাই না কোনো ঐশ্বর্য হতে চাই না কোনো বিদ্যা বুদ্ধিও নিতে চাই না না যোগ সিদ্ধির পুনর্ভবম বা কোনো যোগ সিদ্ধিও নিতে চাই না তুমি আমাকে যোগ সিদ্ধি দেবে তাও চাই না কিছু চাই না। তাহলে কি চাও? আরে তুমি রাজা হতে চাও না যোগ সিদ্ধি পেতে চাও না প্রভু তোমার তোমার বৈকুণ্ঠ ধামও আমার চাই না ন রসাধিপত্যম ন সার্বভৌমম তাহলে কি চাও? কি বলছেন
বাসামঞ্জস্যত্বা বিরহ শোকাংশে। হে নাথ, একটাই আমি চাই প্রভু, বিরহ চাই। আমি প্রেমের বিরহ চাই, বিরহ ছাড়া আর কিছু চাই না। তুমি আমাকে বিরহ দাও, বিরহ দাও প্রভু, যেন হা কৃষ্ণ বলে আমি রোদন করতে পারি, হা নিতাই হা রাধে বলে আমি ক্রন্দন করতে পারি। এই বিরহটা চাই, আর কিছু চাই না। আমি তোমার কাছে তোমার প্রেমের জ্বালা চাই, আর কিছু চাই না। বৈষ্ণবদের এটাই অর্থ। আর কামনাটা কি? সেই কামনা বলছেন, অজাত পক্ষ ইব মাতরং খগ স্তনয়ম যথাবশ্যতরা ক্ষুধার্থা প্রিয়ম প্রিয়মেব ভূষিতম বিষণ্যা মনোরম বিন্দাক্ষু দিদৃক্ষে ত্বাম। এখানে খুব সুন্দর একটা কথা বলছেন, বৈষ্ণবদের ধর্ম বলতে অহং হরে তব পাদৈক মূলে, অর্থাৎ হে প্রভু, আমি তোমার দাসের দাস হয়ে থাকতে চাই। আর শরীর মন এবং বাণীর দ্বারা তোমার নাম, তোমার কীর্তন, তোমার স্মরণ এবং তোমার সেবা করতে চাই। দ্বিতীয়তে অর্থ বললেন, হে প্রভু, আমি কখনো শশগড়া পৃথিবীর রাজা হতে চাই না, কোনো লোক প্রাপ্তি হতে চাই না, তোমার পার্ষদ হতে চাই না, তোমার ধাম পেতে চাই না, ব্যাস আমি তোমার বিরহ চাই। এবার কামনাটা কি রাখছেন? এটা অর্থ হলো ধর্ম অর্থ। এবার কাম অর্থাৎ কামনা। কামনা বলছেন, অজাত পক্ষং ইব মাথরং খগা। আমরা যে ভগবানের কাছে বেত্রাসুর বিরহ চাইছেন, সে বিরহটা কেমন? কি কামনা? বাড়ি গাড়ি, প্রতিষ্ঠা, মান প্রতিষ্ঠা? ঠাকুর মশাই বলেছেন, মান প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা, সেটা না। বৈষ্ণবদের, সাধুদের, ভক্তদের কামনাটা কি? সেখানে বলছেন, অজাত পক্ষা ইব মাতরম খগা। অজাত পক্ষ অর্থাৎ যে পাখির দেখবেন পাখির বাসায়, পাখির যে শাবক আছে যার এখনো পালক গজায়নি, পালক গজায়নি, চিচি চিচি করে, সবে একেবারে বাচ্চা। খগা মানে পাখি, যার দুই পালক তার গজায়নি তার অঙ্গে থেকে, সে কি করে দেখবেন? সে মায়ের, সেই পাখির বাসার মধ্যে সে মায়ের অপেক্ষা থাকে যে মা কখন খাবার নিয়ে আসবে। মা এসে সেই চোঁচে করে, ঠোঁটে করে নিয়ে আসবে, সেই চোঁচের দ্বারা সেই পাখিকে খাবার দেয়। এখানে খুব সুন্দর প্রভুর কাছে প্রার্থনা করছেন যে প্রভু, এই একটা সেই শাবক, পাখির যে শাবক যার এখনো উঠতে শিখিনি, খেতে ঠিকমতো শিখিনি এখনো, সদ্যজাত শাবক যার পাখি, যে পাখির পালক গজায়নি, সে যেমন মায়ের অপেক্ষায়, সে বাসার মধ্যে মায়ের অপেক্ষা তাকিয়ে থাকেন কখন আমার মা আসবে, আমাকে ক্ষুধা নিবারণ করবে। মায়ের দিকে তাকিয়ে থাকে, মা আমাকে এসে আমাকে সেই ভালোবাসাটা দেবে। যেমন সেই পাখির শাবক সে মায়ের দিকে তাকিয়ে, সে বোনের দিকে তাকিয়ে থাকে, কই আমার মা আসছে অধীর আগ্রহে, এবং তার দিকে তাকিয়ে চিন্তন করে, মায়ের চিন্তন করে, মায়ের অপেক্ষা করে, মায়ের আশার বার্তা দেখে, হে নাথ আমি যেন প্রভু, হে গোবিন্দ আমি যেন সেই সেই পাখি শাবকের মতন হয়ে তোমাকে ডাকতে পারি, তোমাকে সেইভাবে যেন
স্মরণ করতে পারি, যেমন একটা শাবক তার মাকে স্মরণ করে, পাখির শাবক। এখানে খুব সুন্দর, এখানে পাখির শাবকের দৃষ্টান্ত কেন দিলেন, পাখির শাবকের দৃষ্টান্ত দিলেন, দেখুন পাখির পক্ষী বলা হয়, পক্ষী পালক থাকে, ডান দিকে একটা পালক পালক থাকে, বাঁ দিকে একটা থাকে, দু সাইডে দুটো। তেমনি আমাদের মানব দেহের দুটো পক্ষ আছে, অর্থাৎ দুটো ডানা আছে, এক হচ্ছে প্রারব্ধ, দ্বিতীয় হচ্ছে পুরুষার্থ, মানে চেষ্টা। এই দুটো যদি থাকে তবেই কিনা এই সংসারের মধ্যে আপনি ফল ভোগ করতে পারবেন। প্রারব্ধ যদি না থাকে হাজার চেষ্টা করলেও পারবেন না। অর্থাৎ জীবের প্রারব্ধ এবং পুরুষার্থ সমানভাবে থাকা উচিত। তার মধ্যে যদি একটা কম থাকে একটা করলেন হবে না। যেমন আপনি অনেক পুরুষার্থ করলেন সংসারে, অনেক দেখবেন অনেক খাটাখাটনি করে, কিন্তু বলে না পারলাম না, চেষ্টা করে কিন্তু হাতে সেই ফলটা লাগে না। অর্থাৎ প্রারব্ধে আপনার যদি না থাকে, তাহলে প্রারব্ধ বলতে কি বোঝায়, পূর্বজন্মে অর্জিত যদি সংস্কার সুপ্রসন্ন না থাকে, আপনি হাজার চেষ্টা করলেও আপনি সেই কাজটা ফল পাবেন না। কিন্তু প্রারব্ধ আছেন কিন্তু আপনি বসে রইলেন, সেটাও হবে না। সিংহের মুখে আপনি আপনি শিকার চলে আসে না, তার জন্য সিংহেরও চেষ্টা করতে হয়। সিংহ গুহায় বসে রয়েছে, শিকার আপনি আপনি চলে আসবে না, মনে মনে চিন্তা করলে লাড্ডু মুখ দিয়ে বেরোবে না, ঢুকবে না, মনে মনে লাড্ডু আমি খাচ্ছি, পেট ভরবে না। তার জন্য প্রচেষ্টা দরকার, তার জন্য চেষ্টা দরকার। আর সব চেষ্টা কিন্তু সফল হয় না। অর্থাৎ জীবরূপীর পক্ষীর দুটো ডানা, এক হচ্ছে প্রারব্ধ আর এক হচ্ছে পুরুষার্থ। আরটু সহজ করে বললে এই জীবনরূপী রথের দুটো চাকা, একটা হচ্ছে প্রারব্ধ চাকা আর একটা হচ্ছে পুরুষার্থ চাকা। সমানভাবে চললে তবেই কেনা রথের চাকা এগোবে, রথ এগোবে, তার মধ্যে একটা কমজোর হয়ে গেলে ব্যাস হয়ে গেল। তেমনি এখানে বলছেন, হে নাথ, পক্ষীর যে পক্ষীর এখনো পালক গজায়নি, পালক গজালে তো উঠতে শিখবে, হে প্রভু আমি যেন, প্রভু হে নাথ আমি যেন সেই শাবক হয়ে থাকতে চাই, ব্যাস তোমার দিকে তাকিয়ে থাকতে চাই, কবে প্রভু তুমি আমাকে কৃপা করবে। তাই তো বৃন্দাবনে সাধু সন্ত ঋষিগণ, মহাত্মা সাধুগণ রাধার শ্রীমতী রাধারানীর চরণ দাস্য হয়ে থাকতে চায়, একমাত্র গোবিন্দের কৃপার দিকে তাকিয়ে থাকেন গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ মহাপ্রভুর কৃপার ওপরে তাকিয়ে থাকেন, তারা সেই প্রারব্ধ এবং পুরুষার্থের দিকে তাকান না। তার প্রারব্ধ অর্থাৎ ভাগ্য থাকুক আর না থাকুক, চেষ্টা সেটা যদি তার কর্মফলে যা থাকুক, কিন্তু একমাত্র গোবিন্দের কৃপা, শ্রীমতী রাধারানীর কৃপার দিকে তাকিয়ে থাকেন। হে রাধে কৃপা করো, হে শ্যামা শ্যাম করুণা করো, কৃপা করো, একবার আমাকে সেবা অধিকার দাও, সেবা অঙ্গীকার করো, স্বীকার করে নাও। অর্থাৎ কৃপার রূপ, সেই কৃপার ওপরেই ভরসা করে
ভক্তরা থাকেন, প্রারব্ধ ভাগ্যের ওপরে পুরুষার্থের ওপরে থাকেন না। ভক্ত শরীর যার একমাত্র গোবিন্দের চরণের দিকে তাকিয়ে থাকবেন, তার যদি প্রারব্ধ যদি প্রতিকূল হয় সে ভোগ ভুগে নেবেন। গৌর ভক্তরা কৃষ্ণ ভক্তরা সংসারে যে জ্বালা যন্ত্রণা আছে না, সে কৃষ্ণ ভক্তরা গৌর ভক্তরা পায় না, মনেই করে না যে কোনো কষ্ট হচ্ছে। সংসার আর এই শরীর, এই দুটো জিনিস আমাদের রোগের কারণটা কি জানেন? এই শরীর এবং সংসারটাকে আপন করে নিয়েছি, যেটা আমার নয় কখনো। এই শরীর এবং সংসার আপন করার জন্যই আমাদের সবথেকে দুঃখের কারণ। কিন্তু গৌর ভক্তরা কৃষ্ণ ভক্তরা কখনো কৃষ্ণের কৃপার ওপরে, গোবিন্দের কৃপার ওপরেই তাকিয়ে থাকেন। যেমন অজাতপক্ষ এব মাতরং খগা, যেমন আরো একটা উদাহরণ দিচ্ছেন, স্তন্যম যথা বৎসতরা ক্ষুধার্থা, অর্থাৎ যে বাছুর বাঁধা আছে, তার মা গোচারণে গেছে, রাখাল বালক নিয়ে গেছে, গোধূলি লগ্নে যখন সে গাবিগণ ধেনুগণ যখন তার বাচ্চার বৎসার কাছে আসে, তার গোবৎসর কাছে আসে, সেই বাছুরগুলো তখন হাম্বা হাম্বা যখন রব করে, কখন আমার মা আসবে তার স্তনে দুগ্ধ পান করব। যেই মা আসছে দেখছে, তখন বাছুররা স্থির থাকতে পারছে না, সেই খুঁটেতে দড়ি বাঁধা আছে, আর দড়ি ছিঁড়ে চলে যায় একদম মায়ের মিলন করার জন্য। হে নাথ, আমি যেন সেই গোবৎসর মতন তোমার সেই পথ যেন চেয়ে থাকি, সারাদিন পরে যখন মা আসে, বাছুরদের যেমন অবস্থা হয়, আমার প্রভু নিরন্তর তোমার নামে তোমার স্মরণে তোমার চিন্তনে যেমন সেই গোবৎসদের মতন আমার দশা হয়। এটাই আমাদের একমাত্র কামনা। হে নাথ, তোমার জন্য যেন তোমার বিরহতে তোমার দর্শনে যেন থাকতে পারে, আর কি। এই সংসারে দেখুন, শ্রীমদ ভাগবতে একটা জিনিস বলছেন যে অজাতপক্ষ এব মাতরং খগা স্তন্যম যথা বৎসতরা ক্ষুধার্থা। ক্ষুধার্থা মানে খিদে পেয়েছে, যার কার বৎসতরা বাছুরের খিদে পেয়েছে, তখন হাম্বা হাম্বা রব করে, সারাদিন মা গোচারণে গাবিগণ গেছেন, মা পাশে নেই, যখন মাকে যখন দেখে হাম্বা হাম্বা করেন, সেখানে দুধ খাওয়ার কামনার্থে বাছুররা হাম্বা হাম্বা করে মায়ের স্মরণ করে। এখানে বৈষ্ণবরা কোনো রকম কামনা রহিত, কোনো ইচ্ছা রহিত হয়ে ভগবত সেবার করার জন্য, কৃষ্ণ আনুকূল্যেন ভক্তির উত্তমা, যেমন শ্রীমন মহাপ্রভু একই কথা বলেছেন কি শিক্ষাষ্টকমে, না ধনম না জনম না সুন্দরী কবিতাম বা জগদীশ কামে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহিতুকি তৈ অহিতুকি অহেতুকি হেতু রহিত যে ভক্তি তাকে বলে অহেতুকি, কোনো হেতু থাকবে না। আমাদের হেতু অনেক সময় চলে আসে, অনেক সময় সাধনে আমরা লেগে আছি, ভজনে লেগে আছি, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের ত্রুটি হয় সাধন পথে। ভজন হরিনাম করছি মালা করছি, কিন্তু ভজন সাধনে লেগে আছি, কিন্তু সাধনের স্বাদটা মিলল না, ভজনের স্বাদ এখনো আসেনি, তখন সেই সাধনটা ভজন না হয়ে পরিশ্রম হয়ে লাগবে, পরিশ্রম লাগবে।
সেবাতে যদি আস্বাদন না পাই, সেবাতে যদি স্বাদ না পেলাম, সেই সেবাতে তখন পরিশ্রম ছাড়া আর কিছু মনে হবে না। শেষ পর্যন্ত সাধন না হয়ে উদরপূর্তির কারণ হয়ে দাঁড়াবে। সাধন বলতে, সাধন করতে সেই স্বাদটা আসা দরকার। হরিনাম করছি, হরিনামে আমি স্বাদ পাচ্ছি তো, অর্থাৎ আস্বাদন পাচ্ছি তো, প্রত্যেকটা নামে প্রত্যেকটা অক্ষরে আমি আস্বাদন তো পাচ্ছি, বা কিংবা সেবা করছি, সেই সেবার মধ্যে আমি আস্বাদন তো পাচ্ছি। সেবা যদি সেই সেবার মধ্যে স্বাদ না পেলাম, সেই সেবাটা পরিশ্রম বলে মনে হবে। তখন সেবা করতে গিয়ে, ঠাকুরের সেবা করতে গিয়ে তখন এমন একটা সময় মনে হবে যে আমি দিচ্ছি বলে ঠাকুর খেতে পাচ্ছে। কঠিন অবস্থা। এমন সময় আমার দেখুন, যেমন আমরা সেবা করি না, ধরুন চন্দন দিচ্ছি আমরা ঠাকুরকে, মহাপ্রভুকে চন্দন দিলেন, আপনি ভাবছেন আমি চন্দন দিচ্ছি, চন্দন দিয়ে সেবা করছি, সেখানে কোথাও না কোথাও আমি নিজেকে কর্তা চলে আসছে, আমি চন্দন দিয়ে সেবা করছি, সেখানে কর্তার একটা অভিমান থাকছে, সূক্ষ্ম অভিমান। আমরা হরিনাম করছি, সেবা করছি, কিন্তু যে হিসাবে ফল পাওয়া উচিত, যে হিসাবে আমাদের আস্বাদন পাওয়া উচিত, যে হিসাবে আমাদের সেবার আনন্দ পাওয়া উচিত, সেইভাবে আমরা পাচ্ছি না কেন? আমরা সেখানে সেবার মধ্যে কোথাও না কোথাও কর্তা ভাবটা চলে আসছে। যেমন চন্দন দিচ্ছি, চন্দন আমি ঠাকুরজিকে শৃঙ্গার করছি, চন্দন, সেই চন্দন কোথাও আমি চন্দন লাগাচ্ছি, এই কর্তার কর্তৃত্ব অভিমান থাকছে। একবার চিন্তা করেছি, আর কিসের কর্তা আমরা? মূর্খ মতন চিন্তা। আরে চন্দন, চন্দন কি আমার বাবা লাগিয়েছিল গাছটা? বলুন তো, যা দিচ্ছি সেটা তো ভগবানেরই জিনিস দিচ্ছি, তা আবার আমাদের কর্তৃত্ব অভিমানটা আসছে কোথায়? যে ফুলটা আমরা ঠাকুরকে দিচ্ছি, সে ফুলটা নিশ্চয়ই, ফুলের গাছটা তো আমার ঠাকুরদা রোপণ করে যায়নি। আগেকার দিনে যেমন মুনিম থাকতো, সেটদের মুনিম থাকতো, এখন মুনিম রাখে না। সেটের কাছে মুনিম দু চারটে করে রয়েছে, সেই মুনিমকে সেট বললো, আরে মুনিম আজকে আমাকে 50,000 টাকা দাও তো। মুনিম তো বের করে দিল, কারণ টাকা তো সেটেরই টাকা। এখন সে মুনিম যদি বলে, আরে সেটজি সেদিনকে 50,000 টাকা যদি আমি না দিতাম তাহলে তোমার খুব কঠিন পরিস্থিতি হয়ে যেত, এই যে 50,000 টাকা নিলে তুমি এখন খাতায় লেখাপড়ি করো, কে কে? মুনিম সেটকে বলছে, চিন্তা করুন। এবং মুনিম এটাও বলে দিলেন যে দেখো, তুমি আমি যদি 50,000 টাকা সেদিনকে টাকা না দিতাম তাহলে তুমি না খেতে পেয়ে মরতে। তাহলে বলুন, সেই সেট কি আর মুনিমকে রাখবে? যে সেটের আন্ডারে মুনিম রয়েছে, সেই মুনিমের কাছে যে টাকাটা রয়েছে সেটা তো সেটের টাকা। তেমনি আমরা যে গোবিন্দের যে সেবা করছি, যার দ্বারা করছি, যা যে কোনো বস্তু দিয়ে করছি, সবই কিন্তু ভগবানেরই। এই শরীর এবং সংসারটা ভগবানের, কিন্তু এখানে কর্তৃত্ব অভিমানের প্রশ্নই নেই, কিন্তু কর্তৃত্ব অভিমান চলে আসছে, কর্তার অভিমান চলে আসে। সেই জন্য অনেক সময় সাধনে রত থাকলেও তার আস্বাদন সেই হিসেবে আমরা ফলটা পাচ্ছি না। সেই হিসাবে যদি ফল পেতাম তাহলে আমাদের অনুভব হতো, আমাদের আস্বাদন হতো পূর্ণ। তাই এখানে পরিষ্কার, এখানে মহাপ্রভু এখানে বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম
শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দ অম্বুধি বর্ধানম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম প্রতি পদে পদের আস্বাদন হবে। আরে নিজেকে যদি বিক্রি করেও যদি ভগবানের সেবায় লাগি সেটাও আমরা কিছুই করলাম না মনে করতে হবে। সাগরের সেবা বৃন্দাবনে অনেক মহাত্মা আছে বিশ্বাস করুন, দিন রাত সেবা করে, 24 ঘন্টা আহর নিশি গুরু গোবিন্দের সেবা করছে, কিন্তু কখনো জানাতে দেয় না যে আমার দ্বারা সেবাটা হচ্ছে, প্রকাশ করে না সেবার, কখনো মনে করে না আমি সেবা করছি। তাই সাধু গুরু বৈষ্ণব ভক্তগণ সেবার কর্তৃত্ব সেবার অভিমান যেন না থাকে, তার জন্য সেবার অভিমানটাও মূর্খামি। কারণ সেবার অভিমানটা কি করে করতে পারে, আমি যদি নিজেকে বেঁচে দিয়েও সেবা করি সেই সে কাকে বেচি, সেই সেই ভগবানেরই তো জিনিস। এই তিনটে জিনিস, আর তিনটে জিনিসের বাইরে আর কিছু নেই। প্রথম হচ্ছে উপাস্য, উপাসক আর উপাসনা সামগ্রী। উপাস্য হচ্ছে আমাদের গোবিন্দ নিতাই গৌর, উপাসক এই জীব, আর উপাসনা সামগ্রী হচ্ছে এই সংসার আর এই দেহ। উপাসক তো উপাস্যকে উপাস্যের সেবা করছে, কিন্তু উপাসনা সামগ্রী, অর্থাৎ উপাসনা সামগ্রী বলতে উপাসনা পুজো করার জন্য যে উপকরণগুলো লাগে, চন্দন মালা বর্তন আদি আদি, তেমনই এই দেহটাও উপাসনা সামগ্রী শাস্ত্র বলছেন। এই সংসারটা উপাসনা সামগ্রী, সুন্দর সুন্দর ফুল ফুটেছে ঠাকুরজির চরণে অর্পণ করো, কিন্তু উপাসনা সামগ্রী এই দেহ আর সংসার। এই দেহ সংসারকে আমি আমার মমতা করার জন্যই ভগবানের সেবা সেইভাবে করা, যেটা করা যেভাবে দরকার সেইভাবে আমাদের অনেক সময় হয়ে ওঠে না, তার মধ্যে আমিত্ব চলে আসে, আমি সেবা করছি, আমি ভজন করছি, আমি নাম করছি, ভেতরে কোথাও যেন কর্তা ভাব চলে আসে, তার জন্য সেইভাবে আস্বাদনটা আমাদের নামের সেবাতে সেইভাবে অনুভবটা আসছে না। ব্যাকরণে একটা সূত্র আছে, যার সূত্র কারক বিভক্তিতে আছে, স্বতন্ত্রে কর্তা, ভগবানই একমাত্র স্বতন্ত্র, আমরা কর্মের অধীন, আমরা মায়ার অধীন, কিন্তু এই দেহ এই শরীর এবং এই শরীর সম্বন্ধিত এই সংসার যা দেখছি সেটা আমার করে রেখে দিয়েছে, আপন আপনত্বভাব। কেন কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার আদি দুঃখ। ঠিক ছিলাম আমরা, ভগবানের সাথে আমাদের সম্পর্কটা কেমন জানেন, বলছেন উপনিষদে বলছেন এক বৃক্ষের দুটো পাখি, জীবাত্মা পরমাত্মা, কিন্তু জীবাত্মা সবসময় জানতেন কি পরমাত্মা, অর্থাৎ ভগবানকে এই ভাব রাখতেন, হে না তুমি আমার আমি তোমার, তোমাকে ছাড়া আর কেউ নেই আমার। একমাত্র তুমি আমার জন্য, আমি তোমার জন্য, আর কেউ নয়। জীবাত্মা পরমাত্মার এই ভাবটা ছিল, কিন্তু যেই ঘুরে গেল না, 36 এর আকড়া হয়ে গেল, 36 উল্টো হয়ে গেল একদম। ভগবানের কে পিছন করে মায়ার সংসারকে সামনে রেখে দেহ আর এই সংসার
আপন করে নিলাম, যেটা কখনো ছিল না, থাকবে না, থাকার কথা নয়, সেটাকে ধরার চেষ্টা করছি। আর যেটা সব সময় আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, গত 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 জন্মেও তো আমার কাছে ছিল, আছে, এখনো আছে বিদ্যমান, তাকে আপন করতে পারলাম না। যদি আমাদের এই দেহ, তাই এখানে বাসাংসি জীর্ণানি যথা বিহায় গোবিন্দ বলছেন গীতায়, এই দেহ তো একদম পুরে ছাই হবে। যদি এই দেহটা আমার হতো তাহলে দেহটা কেন বিদ্ধ হবে, চুল পাকবে কেন, এই দেহটা একদিন ছাই হবে কেন? এই সংসারে যদি আপন আমার আপন হবে, আপন বুদ্ধি যে করে রেখেছি, তাহলে সংসারের আত্মীয় স্বজন ছেড়ে চলে যাবে কেন? এই সংসার, এই দেহ এবং সংসার মমতার থাকার জন্যই আমাদের ভক্তিপথের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এই দেহ সংসার, তাহলে বলতে পারেন দেহ সংসার কিসের জন্য দেওয়া আছে? এই দেহ সংসার ভগবান, এই সুন্দর সংসার, সংসার বলতে পৃথিবী, এই পৃথিবী সংসারটা কিসের জন্য সৃষ্টি করেছেন? ভগবানের একমাত্র সেবা সুখের জন্য, ভগবানের সুখের জন্য, ভগবানের ভোগের জন্য, ঠাকুরজির সেবা করার জন্য। আমি আমার মুখ দিয়েছে ভগবানের নাম গুণগান কীর্তন করে করার জন্য, তবেই কিনা আমি হরিকথা শ্রবণ করতে পারছি, কীর্তন করতে পারছি। ভগবান নেত্র দিয়েছেন ভগবানের তার শৃঙ্গার দর্শন, তার সাধুগুরু বৈষ্ণব দর্শন করার জন্য। অর্থাৎ ভগবত সেবার মধ্যে প্রত্যেকটা ইন্দ্রিয়, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা সুন্দর সুন্দর বস্তু ভগবানকে অর্পণ করার জন্য। সেটা না করে আমরা সেটাকে নিজের আধিপত্য করে ফেলেছি, যে আমার এটা, সেটা আমার, এই দেহ আমার, এই কাপড় আমার, সেটা আমার, যেটা মিথ্যে। তাহলে সেই সংসার কখনো বন্ধন, আমাদের সংসারটা বাইরে নয়, ভেতরে। শাস্ত্র বলছেন সংসারটা আমাদের মনের মধ্যেই আছে। তাই একান্ত জীবিনম, যে মহৎ, সে ভেতর থেকে যিনি একাকী হয়েছেন, তিনি হচ্ছে নিঃসঙ্গ, গীতায় বলছেন। সংসার বন্ধন, আমরা সংসার দামানর নরনির লোক জগতে দেখা যায়, মহাপ্রভু পার্ষদদের মধ্যে বেশিরভাগ সব সংসার থেকে ভজন করে ভগবানের পার্ষদ সেই ভক্তি লতা বীজ পেয়েছেন। যদি এই শরীর সংসারকে যদি আমরা আঁকড়ে ধরে রাখবো, আপন করে রাখবো, মমতা আপন করে রাখবো, তাহলে এই সংসার আমাকে ক্লেশ দেবে, দুঃখ দেবে, মায়ার লাথি খেতে হবে। এই দেহটা ভগবানের সেবার জন্য, এই দেহটা, এই মন প্রাণ, সেই যেটা অনুভব করছি, যেটা দেখতে পাচ্ছি, সবই মাইক, সেটা আমার স্বরূপ নয়। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, যে স্বরূপ কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, যেটা কখনো সর্বকালের সর্বসময়ের জন্য কখনো পরিবর্তন হয় না, হয় না, হয় না, সেটাই আমার স্বরূপ। সেটা হচ্ছে আমাদের ভগবানের দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, এর কোনো পরিবর্তন হয় না। তাই দেহ মন যা আমরা অনুভব করতে পাচ্ছি, আমাদের ইন্দ্রের গোচর হচ্ছে, সবই কিন্তু মাইক। এই দেহ সংসার একদিন নাশবান হয়ে যাবে। তাই দেহ সংসার, শরীর সংসার একমাত্র ভগবানেরই সেবার জন্য, ভগবানের ভোগের জন্য। তাই এখানে সেই কথাই বলছেন মহাপ্রভু, একই কথা বলেছেন, ন ধনং ম জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়। আরো বলছেন কি, একই কথা, সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্য কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে,
কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয় উন্মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণের রতি উপজায়। কোনো ভাগ্যবান সবার পক্ষে হয় না। আরো বলছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। সেই কথাই বলছেন ভাগবতের, সেই একই কথা। আপনি বেত্রাসুরের সেই ধর্ম অর্থ কাম হলো আর মোক্ষ। মম উত্তম শ্লোক জনে সুসখ্যম সংসার চক্রে ভ্রমত সকর্ম তন্মায়াত্ম আত্মযোদারগেহেষু আসক্ত চিত্তস্য ননাত ভুয়াত্। এখানে বৈষ্ণবদের মোক্ষর কথা বলছেন ভাগবত শাস্ত্র। বৈষ্ণবদের মোক্ষটা কি? মম উত্তম শ্লোক জনেষু সক্ষম। এই যে বলা হলো না, গৌর ভক্তগণ কৃষ্ণ ভক্তগণ মুক্তিও চায় না। মুক্তি তো দূরে থাক, বৈকুণ্ঠও চায় না। তাহলে কি চায়? মম উত্তম শ্লোকেষু সক্ষম সংসার চক্রে ভ্রমত। হে নাথ, হে শ্যাম সুন্দর, হে গৌর সুন্দর, হে গৌর, হে রাধা মদন মোহন, তুমি আমাকে সংসারে বারবার জন্ম দাও, ক্ষতি নেই, বারবার বারবার আসতে চাই আমি, কোনো চিন্তা নেই, আমি উদ্ধার হতে চাই না। তাহলে কি বলছেন? মম উত্তম শ্লোক সু সক্ষম সংসার চক্রে ভ্রমত। বারবার আমি সংসার চক্রে ভ্রমণ করতে করি, অসুবিধা নেই, কিন্তু হে নাথ, হে মদন মোহন, হে শ্যাম সুন্দর, আমি যেন তোমার রসিক ভক্তগণ, তোমার একান্ত ভক্ত চরণের যে সেবক, চরণ অনুরাগী যে ভক্ত আছে, তার সঙ্গ যেন পাই, বারবার আসি, অসুবিধা নেই। তোমার চরণে অনুরক্ত, শব্দটা শুনুন, তোমার চরণের অনুরক্ত যে জন আছে তার সঙ্গ দাও, বিমুখের সঙ্গ দিও না, অসৎ সঙ্গ দিও না, কৃষ্ণ ভক্তের সঙ্গ দাও, তোমার দাসের দাসের সঙ্গ করাও। এবং যারা বিষয়ী, যারা দেহ গেহতে আসক্ত আছেন, এমন বহির্মুখ জীব, দেহ গেহ বলতে আমি আমার, মম অহম আমার বলতে শরীর, শরীরকে আপন জ্ঞান করা, শরীরকে আমি বাবা, এই সংসারটাকে আমার করে রাখা, এরকম মানুষের সঙ্গ দিও না প্রভু, ব্যাস বারবার আসি, যেন তোমার উত্তম শ্লোকেশু বলতে তোমার চরণ অনুরাগী ভক্তের সঙ্গ দিও, এটাই বৈষ্ণব সাধুগণের কামনা, এটাই গৌর ভক্তের কামনা, আর কোনো কামনা সে রাখে না। এখানে প্রশ্ন একটা দেখুন, এখানে পরিষ্কার বলছেন দেহ দ্বার গেহেষু আসক্ত চিত্তস্য, আসক্ত সংসার থাকাটা আপনার কাছে ভালো কাপড় আছে, ভালো বাড়ি ঘরবার আছে, সেটা প্রবলেম নয়, অসুবিধা নেই, আসক্তিটাই অসুবিধা। আসক্তি কখন হয়? তার মধ্যে মমতা বুদ্ধি থাকলে আসক্তি হবে। মমতা বুদ্ধি কখন হয়? তখন তার মধ্যে আপন জ্ঞান করাটাই মমতা বুদ্ধি। আর আপন জ্ঞান কখন হয়? যখন আমার, আমি মনে করি সেটাই আমার হিতকারী। কিন্তু সেই সংসার, দেহ সংসারটা আপন বুদ্ধিটা আসছে আমাদের মূরতার জন্য, কিন্তু সাধুগুরু বৈষ্ণবরা যখন সেই পথটা দেখিয়ে দেয়, আলোর পথ দেখিয়ে দেয়, সেবা, গৌর গোবিন্দের সেবার পথ দেখিয়ে দেয়, যখন এই দেহ, এই দেহ সংসারটা ভগবানের, ভগবানেরই একমাত্র ভোগ্য, ভগবানেরই একমাত্র সেবার উপযুক্ত, ভগবানের একমাত্র সেবার জন্যই তৈরি হয়েছে দেহ, এই শরীর, মন। তাই বলছেন না যে বহু জন্মানি
বার বার জন্ম আসবে, মৃত্যু হবে প্রভু, কিন্তু মানব জন্ম প্রভু সহজে তিনি দেন না। আপনি অনেক পুরাণে আপনাকে উদ্ধৃতি করে দেখিয়ে দেব আছে, আপনারাও জানেন যে ভগবানের যত সৃষ্টি চরাচর আছে তার মধ্যে এই মানব দেহটা কিন্তু ভগবান বিশেষভাবে বানিয়েছেন, তার সর্বোৎকৃষ্ট সৃষ্টি হচ্ছে মানব জন্ম, শ্রেষ্ঠ। তাই মানব জন্মকে শ্রেষ্ঠ জন্ম বলা হয়। ভগবান অশেষ করুণা কৃপা করে এই দেহটা দিয়েছে মানব জন্ম, এবং এই মানব জন্মটা খুব সুন্দর করে তিনি ভগবান মানে খুব সৃষ্টির একেবারে সব সৃষ্টির একেবারে যাকে বলা হয় পুরো একদম শিখরে, সৃষ্টির পরকাষ্ঠাতেই একমাত্র মানব দেহ, যত দেহ আছে যত দেহ আপনি দেখে নেন একত্র এই মানব জন্ম। তাই বলা হয় না বড় করুণা করে দিয়েছেন। আরে এই মানব জন্ম ছাড়ু দেহের এত মহিমা, শাস্ত্রে বলছেন যে স্বর্গের দেবতারাও কামনা করেন যে মানব জন্ম হয়ে এই ধরিত্রীতে এই ভারত খণ্ডে বৃন্দাবন নবদ্বীপে জন্ম নেওয়ার জন্য দেবতারাও বাঞ্ছা করেন। দেব দুর্লভ মানব জন্ম শব্দটা শুনুন, ঠিক শব্দটা আছে যেমনটা তেমন, দেব দুর্লভ অর্থাৎ দেবতাদের দেবতাদের দেহটা দেবত্ব প্রাপ্ত হওয়াটা বড় কথা নয়। স্বর্গে যারা যায় তারা দেবতা থাকেন দেব, কিন্তু মানব জন্মের বিশেষতাটা কি, দেবতারা এত জয়গান করছে কেন? এই কারণেই করছেন, একমাত্র এই মানব জন্মই এই দেহতেই আমাদের ভজনটা হবে, দেবতাদের ভজন হয় না, তারা তো ভোগ দেহ করে ভোগ। একমাত্র গুরু গোবিন্দের সেবা এই দেহতেই পেয়ে থাকে। তাই এখানে বেত্রাসুর পরিষ্কার বলছেন প্রভু আমাকে বারবার জন্ম দাও, তোমার চরণ অনুরাগী প্রেমীর সঙ্গ করাও, দেহ আসক্ত স্ত্রীতে আসক্ত সংসারে আসক্ত এমন জীবের সঙ্গ করিও না, একদম করিও না। তার মানে পরিষ্কার বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার টীকায় বলছেন মানুষের মধ্যে কোনো জীবের মধ্যে না দোষ থাকে না গুণ থাকে, কোনো জীবের মধ্যে কোনো দোষ থাকে না গুণ থাকে, তাহলে দোষ গুণটা কি জিনিস হয়? বুঝে সঙ্গর প্রভাবেই তার সংস্কারটা তৈরি হয়। তুমি সাধু সঙ্গ করো তোমার মধ্যে সুন্দর গুণ চলে আসবে, দৈব গুণ চলে আসবে, সাত্ত্বিক গুণ চলে আসবে। অসৎ সঙ্গ করো বহির্মুখ সঙ্গ করো তোমার মধ্যে দুর্গুণ, একটা দুর্গুণ কেন, একটা দুর্গুণ এলো তো আর পাঁচটা দুর্গুণ নিয়ে চলে আসবে, আর মহৎ সঙ্গ করলে একটা সদ্গুণ থেকে আরো পাঁচটা সদ্গুণ চলে আসে। যেমন শাস্ত্রে খুব সুন্দর একটা উদাহরণ, দুটো উদাহরণ আছে, আপনারা হয়তো উদাহরণটা জানেন, দৃষ্টান্ত দিয়েছেন যে একটা রাজা সে রথে করে আর কি বনে গেছিলেন। আগেকার দিনের রাজা যেমন বনে যেতেন শিকার করতে, তো বনের মধ্যে শিকার করতে গিয়ে গিয়ে তখন সন্ধ্যেবেলা যখন হয়ে যায় সেই রাজা, তো রাজা তার সারথিকে বলছে চলো এবার অনেক বনের ভেতরে চলে এসেছি, এবার কোনো এক জায়গায় বিশ্রাম করা যাক, আবার পরে রাজধানীতে ফিরে যাওয়া যাবে। সন্ধ্যের সময় দিনের আলো অল্প অল্প দেখা দিচ্ছে, সেখানে এক গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, সে গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে সে রথের ওপর এক শুক পাখি টিয়া পাখি সে রথের ওপর বসেছে, রথের ওপর বসে সে টিয়া পাখি বলতে শুরু করেছে মার ধর কাট একে ধর মার ছিনতাই কর কাট, সেই টিয়া পাখি বলতে শুরু করেছে। রাজা ভাবলো আরে যে গ্রামের টিয়া যখন যে টিয়া মিষ্টি কথা বলে শুক পাখি মিষ্টি কথা বলে সে বলছে ধর মার কাট, আরে এই গ্রাম তো খুব খাতারনাক, চলো চলো সারথি এই গ্রামে থাকবো না, চলো চলো চলো, যা টিয়া পাখি এত এরকম হিংসাত্মক কথা বলে
ভয়ঙ্কর কথা বলে, এখানে থাকবো না, চলো এই গ্রামটাকে আগে পার করো। আদিবাসী গ্রাম আমাকে ক্ষতি করতে পারে। যে গ্রামটা গ্রামান্তর হয়েছে, রাজা একটা সুন্দর পর্ণকুঠির দেখলেন, দেখতে পাচ্ছেন অন্ধকার একটা পর্ণকুঠির, রথ থেকে নেমে রাজা সে পর্ণকুঠির দিকে যেমন যেমন এগিয়েছেন, সেখানেও এক সুখ, সুখ মানে টিয়া পাখি, সেখানে এক টিয়া পাখি তখন রাজাকে বলছেন, আসুন রাজন, সুস্বাগতম, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাজন আসুন আসুন, আপনার আপনাকে এই পর্ণকুটিরে ঋষির আশ্রমে, সাধুর আশ্রমে আপনাকে স্বাগতম, আসুন আসুন, আপনি অনেক ক্লান্ত রাজন, আপনি আসুন, এখানে সুন্দর শীতল জল আছে, আপনি পাদ প্রক্ষালন করে নেন রাজন, সুন্দর 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 ফল এখানে রয়েছে, পরিবেশিত আছে, তুমি সেটা গ্রহণ করো রাজন। টিয়া পাখি বলছে, আর অবাক হয়ে যাচ্ছে রাজা, যে এত সুন্দর মিঠা কথা বলছে, সুস্বাগতম রাজন, আপনাকে সুস্বাগতম, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, এখানে বসো, বিশ্রাম করো রাজন, নির্ভয়ে এখানে বিশ্রাম করো, আর গোবিন্দের গুণগান কীর্তন করো রাজন। সে টিয়া পাখি বলছে, রাজার মনে হচ্ছে যে এখানে যে টিয়া পাখি যে বলছে কত সাধু ভাষায় মধুর বাণী বলছে, আর আমি এক টিয়া পাখি যার ভয়তে আমি ভীত সন্ত্রস্ত হয়ে গ্রাম থেকে ছুটে এলাম, সে টিয়া পাখি তো হিংসার কথা বলেছে, ধর মার লোট, হৃদয় বিদীর্ণর কথা সে টিয়া পাখি বলেছে। এখন একই টিয়া, একই রকমই দেখ, মানে একই জাতি সে টিয়া আর এই টিয়া, রাজা এই ভাবটা মনে মনে চিন্তা করছে। সেই সময় আবার ওই টিয়াটা বলতে শুরু করে যে, রাজন আমি জানি তুমি কি চিন্তা করছো, রাজন তুমি এটাই চিন্তা করছো না যে গ্রামের মধ্যে দিয়ে যে টিয়াকে পেয়েছো সে টিয়াটা কত কটু ভাষায় তোমাকে লাঞ্ছিত করেছে, হৃদয় বিদীর্ণ কথা বলেছে, আর আমি কি করে মিষ্টি কথা বলছি, এটাই তো চিন্তা করছো রাজন, সে টিয়া পাখি বলছে। রাজা তো অবাক, যে আমার মনের কথায় কি করে বলছে। তখন টিয়া পাখি আবার বলছে, রাজন তুমি সন্দেহ করো না, তোমাকে যে গ্রামের মধ্যে থেকে যে টিয়া পাখি তোমাকে যে গালাগালি করেছে, হিংসাত্মক কথা বলে, সেটা আর কেউ না, আমারই ভ্রাতা, আমার ভাই, আর আমি তোমার মনের কথা, তোমার তোমার অন্তরের কথা আমি সব যে বুঝতে পারছি, সেটা আমার কোনো কর্তৃত্ব নেই, তুমি যেমন অবাক হচ্ছ, এটা আমার কোনো সাধন ভজন কোনো কর্তৃত্ব নেই, তাহলে এই পর্ণকুটিরে যে মহাত্মা থাকে তার তার প্রসাদ পেয়ে পেয়ে, তার উচ্ছিষ্ট প্রসাদ, তার মহাপ্রসাদ পেয়ে পেয়ে আমি আমার এই দশা প্রাপ্ত হয়েছে, আমি এই মহাদের সঙ্গ করি। হে রাজন, তুমি চিন্তা করছো সেই সেই টিয়া পাখি এত কর্কশ ভাষায় শব্দ প্রয়োগ করলো, আর আমি এত সুন্দর মিষ্টি কথা বলছি, এটা কী করে হলো? তাহলে রাজন শোনো, আমরা দুই ভাই ছিলাম, মা তো জন্ম দিয়ে উড়ে চলে যায়, আমরা দুই ভাই একসাথে বড় হচ্ছিলাম, একদিন বৈশাখ মাসের ঝড় হয়, প্রচণ্ড ঝঞ্ঝাবাট ঝড় হয়, সেখান থেকে আমরা উড়ে গিয়ে একদম বাচ্চা অবস্থা, সবে পালক গজিয়েছিল, সে উড়ে গিয়ে সে জঙ্গল প্রদেশের দিকে, আদিবাসী গ্রামের দিকে আমার ভাইটা চলে যায়, আর আমি এখানে এসে পড়ি, আর আমি যখন এখানে এসে পড়ি এই সাধুর পর্ণকুঠিরে এসে পড়ি, সাধুই আমাকে তার মুখ মুখের প্রসাদ আমাকে খেয়ে খাইয়ে বড় করেছে, আর আমার ভাই যেখানে রয়েছে সেখানে আদিবাসী, সেখানকার বৃত্তি হচ্ছে হিংসা, সেই জন্য তার বুলিটাও হিংসা, আর আমি এই মহতের সঙ্গ করি বলে আজকে তোমার হৃদয়ের কথা জানতে পেরেছ। তাহলে মানুষের মধ্যে, জীবের মধ্যে কোনো দোষগুণ থাকে না, মহৎ সঙ্গ করলে আপনার মধ্যে সাধুতা, আপনার মধ্যে সদ্গুণ, সেবাপরায়ণতা সব চলে আসবে, আর দুর্জনের সঙ্গ করলে ব্যাস ধর লোট মার এই বলি আসবে।
শাস্ত্রে এরকম উদাহরণ পাওয়া যায়। আর একটা সুন্দর উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন যে দুটো রাজহংস আকাশপথে যাচ্ছিলেন, স্বামী স্ত্রী ছিল দম্পতি, একটা বটবৃক্ষ ওপর দিয়ে যাচ্ছিল, স্ত্রী রাজহংস বলছে যে দেখো অনেক দূর তো যাব, আমরা একটু পরিশ্রান্ত হয়ে গেছি তাই এই গাছের উপরে একটু বিশ্রাম করে নিই। পুরুষ হংস বলছে দেখ এখানে আমাদের বিরাদারি অর্থাৎ আমাদের জাতিতে কেউ নেই, এখানে বসাটা ঠিক হবে না, দেখ ও দেখ কে বসে আছে, একটা কাক বসে আছে। স্ত্রী বলল, স্ত্রী হংস বলল দেখো আমরা 5 মিনিট বসবো, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার উঠে চলে যাব, আমার কথা যখন শুনছিস না ঠিক আছে পাঁচ বস। তখন দুই রাজহংস স্ত্রী আর পুরুষ দুজনাই স্বামী স্ত্রী বট গাছে বসেছে, আর এই বট গাছের ছাওয়ায় এক সৈনিকও বসেছে। সৈনিক তো বিশ্রাম করছিল রোদের মধ্যে, আর কাক মাথার উপরে কাক ছিল, মাথার উপর কাকটা সে কী করলো, তার ব্যাস শুয়েছিল এরম করে একদম আরামে সৈনিক, আর কাক ওপর থেকে একদম তার বৃষ্টা তার মল পুরো একদম নাকের কাছে চোখের কাছে একদম ভর্তি করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মুছে সৈনিক তো একেবারে রেগে ক্রোধান্বিত হয়ে সে বন্দুক ধরেছে, শালে এবার কে করলো এরকম নোংরা কাজ, আমার হাঁকবি তো হাঁক আমার নাকের ওপরে, বৃষ্টা করবি তো কর আমার নাকের ওপরে, দুর্গন্ধ। সে তো ক্রোধানলে রয়েছে, বন্দুকটা নিয়ে যে কাকের দিকে তাক করে মারতে যাবেন, এরকম করে কাকটা তো উড়ে চলে গেল কা কা বলে, সে গুলিটা লাগলো গিয়ে সেই রাজহংসের স্ত্রীর কাছে লাগলো, ছটপট করতে 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 নিচে পড়ল। সৈনিক ভাবল এ কেমন হলো, এ কেমন বিচিত্র ব্যাপার, আমি তো কাককে মারতে গেলাম আর এ কি কোথা থেকে এলো। তখন রাজহংস সেই স্ত্রী বলতে লাগলো সৈনিক মহাশয় আপনার কোনো দোষ নাই, দোষ আমার, কাক তো বৃষ্টা ত্যাগ করে কাক কাক বলতে তো চলে গেল, কিন্তু আমার স্বামী আমার পতিদেব আমাকে বারণ করেছিল যে এখানে বসিস না, এখানে কাক বসে আছে, এক মুহূর্ত বসলে তোর খারাপ হবে, তার কথা আমি শুনিনি, পরিণাম হলো কি আমার আজকে আমার প্রাণ বিসর্জন হতে চলেছে। দেখুন এক মুহূর্ত জন্য বসেছে সঙ্গ করেছে, সেই গাছে কাক ছিল আর কাক বৃষ্টা করে চলে গেল, আর ভুগলোকে সেই গুলির আগায় বিদ্ধ হয়ে গেল সেই হংস। এই দৃষ্টান্ত দিয়ে বলছেন যে কখনো অসৎসঙ্গ দুর্জনের সঙ্গ এক মুহূর্ত করো না, যে কোনো সময় তোমার বিপদ আসতে পারে, যে কোনো সময় তুমি ভজন বিমুখ হয়ে যাবে। তাই এখানে সেই কথাই বলছেন যে ঠাকুরজিকে প্রার্থনা করে বলছেন যে নাথ ভয়া, হে নাথ আমাকে সেই বিষয়ী পুরুষদের সঙ্গ দিও না। তাই শ্রীমদ্ ভাগবতের ধর্মের ধর্ম অর্থ কাম আমাদের বেত্রাসুর চতুর বেত্রাসুর শ্লোকের যে কামনা, বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবদের এটাই কামনা যে হে নাথ জন্মে জন্মে তোমার সেবা করতে পারে, জন্ম জন্মে যেন আমি আসি কিন্তু তোমার চরণ অনুরাগী ভক্তর সেবা করতে পারে। এখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গর কথা বলেছেন, এখানে বৈষ্ণবদের সঙ্গর কথা বলেছেন, এখানে সাধুগুরু বৈষ্ণবদের
চরণ অনুরাগী মহতের সঙ্গর কথা বলেছেন। এবার তার পরবর্তী প্রসঙ্গে এবার চলে আসে যে মহৎ কারা। মহৎ শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে মহৎ তপস্তে, যার মন প্রশান্তা, যার যিনি প্রশান্ত, যিনি ধীর এবং লক্ষণ যেটা বলছেন শ্রীমৎ ভাগবতে যে ভরতের পিতাশ্রী প্রশান্ত, যিনি সাধু হবেন প্রশান্ত, সে প্রশান্ত বলতে পঞ্চম স্কন্ধে আছেন ঋষভদেব তার পুত্রগণকে বলছেন, কি বলছেন, মহৎ সেবাম দারাম আহুর বিমক্তে স্তম উদারম শোষিতম সঙ্গী সঙ্গম মহান্তস্তে সমচিত্ত প্রশান্ত বিমন্নব সুহৃদ সাধব। এ সাধু কাকে বলে, মহৎ কি কেমন হয় সেটা পরিষ্কার ভাগবতে তার লক্ষণ বলছেন। প্রথমে তো বললেন ভগবান ঋষভদেব তার পুত্রগণকে শিক্ষা দিচ্ছেন যে পুত্রগণ শোনো, মহৎ সেবাম দ্বারম আহুর বিমুক্তে, মহতের সেবা করলেই মুক্তির দ্বার হয়ে যায়। মহতের সেবাই হচ্ছে মুক্তির দ্বার, উদ্ধারের দরজা। আর স্তম দ্বারম শোষিতাম সঙ্গী সঙ্গম, সঙ্গী সঙ্গম স্ত্রীর সঙ্গের সঙ্গী, স্ত্রীর সঙ্গীর সঙ্গর অর্থাৎ স্ত্রীর সঙ্গীর সঙ্গ করা নরকস্য দ্বার, নরকের দ্বার। এবং পরক্ষণেই বললেন সাধু যে মহৎ সেবাং, সে মহৎ সেবা, সে মহৎ কারা। লক্ষণ বলছেন কি, যিনি মহৎ হবেন তার চিত্ত হবে সমচিত্তা। সমচিত্তা কাকে বলে, যার কাছে গরিব দরিদ্র ধনী বড়লোক আদি আদি যার কাছে সমান সবাই, সমচিত্তা। প্রশান্তা, যার হৃদয় প্রশান্ত, ভগবান শান্ত, কিন্তু সাধুদের হৃদয় কিন্তু প্রশান্ত। ভগবান অনেক সময় ক্রোধের আবেশ হন, লীলায় দেখা যায়। কংসকে, শিশুপালকে যখন তিনি বধ করেছিলেন তিনি ক্রোধের আবেশ হয়েছিলেন, কিন্তু সাধুরা শাস্ত্রে প্রমাণ পাওয়া যায় না তিনি ক্রোধের আবেশ হয়েছেন, তিনি সমচিত্ত প্রশান্ত। গীতায় ভগবানের স্তুতিতে বলা হয়েছেন যে শান্তকারং ভুজগ শয়ানং পদ্মনাভম সুরেশং, তিনি শান্তকারং, কিন্তু সাধু প্রশান্ত। তার কখনো রাগের ক্রোধের আবেশের প্রয়োজন হয় না। যিনি শান্ত হবেন, শান্ত আর প্রশান্ত উপসর্গ যোগ হয়েছে, ভগবান শান্ত কারং ভুজগ শয়ানং, তার তিনি শান্ত কিন্তু সাধু প্রশান্ত। প্র উপসর্গ যোগ করার কারণ কি, আর শান্ত আর প্রশান্তর মধ্যে তফাৎটা কি? শান্ত আর প্রশান্তর মধ্যে বিশেষ তফাৎ আছে। শান্ত সে যে এখন খুব ঠান্ডা, খুব নরম, কিন্তু কখনো কখনো তিনি ক্রোধের আবেশ হয়ে পড়েন। বাচ্চা আমার খুব ভালো, কাউকে মারে না, কাউকে কষ্ট দেয় না, কাউকে পেটে না, বকাবকি করে না, লোকের কাছে পেটা খেয়ে চলে আসে, কিন্তু সেই বাচ্চা বারবার যদি কেউ যদি পিছনে লাগে বাচ্চাকে, সেই ছেলেটাকে, শান্ত ছেলেটাকে,
একদিন সে একদিন ফোঁস করে উঠবেই। মানুষের সহ্যের সীমা আছে, আপনি শান্ত আছেন, আপনি নরম, আপনার পিছনে সবসময় যদি আপনাকে যদি উৎপীড়ন করা হয় একটা সময় আপনার বাঁধ ভেঙে যাবে, আপনি ক্রোধের আবেশ হয়ে যাবে, আপনি রাগান্বিত হবেন। আর যিনি প্রশান্ত সে কখনো ক্রোধের আবেশ হয় না। ভগবান শান্ত হতে পারেন, একদম শান্ত স্বভাব, কিন্তু যখন নিঃসঙ্গ অবতার ধারণ করেন, আর নিজের স্ত্রী যেতে পারে না ভগবানের সামনে, এত ক্রোধের বেশ আবেশ ধারণ করেন, মহা করাল বিক্রম সেই রূপ। ব্রহ্মাদি দেবতাগণ তার সামনেই যেতে পারেন না, যিনি ভগবানের সন্তান সামনেও যেতে পারেন না, এত ক্রোধের আবেশ ধারণ করেন, যেন সংসার প্রলয় করে দেবেন, এই পৃথিবী প্রলয় হয়ে যাবে। কিন্তু সাধু শান্ত নয়, প্রশান্ত, কারণ তার কোনো ক্রোধের আবেশের কোনো প্রয়োজনই আবশ্যকতা হয় না। ভক্তমালে অনেক চরিত্র দেখা যায় যে কখনো ক্রোধ, অনেক চরিত্র দেখা যায়, বহু চরিত্র দেখা যায় যে কখনো ক্রোধের আবেশ হয়নি। আমাদের নামাচার্য হরিদাসকে নিয়ে নেন, 22 বাজারে যে বেত্রাঘাত হয়েছিল, বলুন তো কোথাও লেখা আছে তিনি ক্রোধের আবেশ হয়েছেন, যে রাগ করেছেন, তিনি রাগান্বিত হয়েছেন? মহাপ্রভু কোনো পার্শ্বদের মধ্যে রাগ দ্বেষ আশ্রয় নেই। সন্ত তুকারাম একনাথ আদি শাস্ত্রে আমাদের ভক্তমালে বিশেষভাবে বর্ণিত আছে, এই মাঘী পূর্ণিমা সামনে আসছে, এরকম একটা তিথিতে গোদাবরীতে একনাথজি স্নান করতে গেছেন ব্রহ্ম মুহূর্তে, রাস্তা দিয়ে আসছিলেন 2 কিলোমিটার দূরে, অনেকটা দূর গোদাবরী তার কুঠিয়া থেকে, তো মাঝরাস্তায় এক মিলেচ্ছ ছাদে ছিল। সকালবেলা যখন সন্ত একনাথজি আসছেন, তখন মুখে মধ্যে জল ভরে কুলি করে তার গায়ে ফেলে, তাকালেন, ফিরে চলে গেলেন, আবার গোদাবরীতে স্নান করলেন, আবার ওই রাস্তা দিয়ে এলেন, আবার মুখে কুলি করে আবার গায়ে ফেললেন, আবার সন্ত একনাথ চলে গেলেন গোদাবরী, আবার চলে এলেন। আমাদের গায়ে যদি, আমার কথা বলি, আমার গায়ে যদি ওপর থেকে জেনে শুনে যদি থু করে না, আমি তো এটা তো বলবো কি চোখ কোথায় গেছে, চোখটা কি নেই, নিচে কে যাচ্ছে একবার তো তাকাতে হয়, অন্তত এটা বলবো। কিন্তু একনাথজি বলেননি, গোদাবরী চলে গেছেন। সকালবেলা সেই কার্যক্রম শুরু হয়েছে, গোদাবরী স্নান করছেন, 1.5-2 কিলোমিটার হেঁটে আসছেন, মাঝ রাস্তায় সে মিলেচ্ছ মুখের কুলি করা, সেই জল তার গায়ে সর্বাঙ্গে থুকে দিচ্ছেন, আবার স্নান করতে যাচ্ছেন, একটাও কথা বলেনি। এই করতে করতে সকাল থেকে মধ্যাহ্নকাল হয়ে গেল, 108 বার গোদাবরীতে গোতা হয়ে গেল, ডুম মারা হয়ে গেল, আর মিলেচ্ছ এই থুক করতে 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 সে ক্লান্ত হয়ে তার ধৈর্যর বাঁধ ভেঙে গেল, যে এ কেউ সাধারণ কেউ নয়। ওপর থেকে সেই মিলেচ্ছ নিচে নেমে এসে একনাথজির চরণ ধরলেন, যে প্রভু আমাকে ক্ষমা করুন, আপনার মধ্যে এতটুকু রাগ বিরক্তের কোনো রকম মুখের মধ্যে কোনো লবলেশ কিছুই প্রকাশ পায়নি, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, সকাল থেকে আপনাকে শুধু মুখের বৃষ্টা, সেই বৃষ্টার সময় মুখের সেই লালা ভরা আপনাকে কুলুষিত করেছি আপনার। একনাথজি সন্ত ব্রাহ্মণ ছিলেন তিনি, কিন্তু প্রভু আপনি সকাল হয়ে গেল, আপনি তো মনে করলেন রাস্তা পরিবর্তন করতে পারতেন, প্রভু আজকে আপনার কাছে আমি অনেক অপরাধী, প্রভু আমাকে ক্ষমা করুন, কাঁদছেন মিলেচ্ছ, আমি ভয় ডর ভয়ে মানে কম্পমান, প্রভু আপনি আপনি এতটুকু জন্য আপনি আমাকে এতটুকু তির্যকভাবে তাকাননি, আপনি আপনার মুখ সেই প্রসন্নতা, ক্ষমা চাইলেন।
আর একনাথজি বলে উঠলেন, ভাই তুমি কেন ক্ষমা চাইছো, তুমি কেন রোদন করছো, বরং তুমি তো আমাকে কৃপা করেছো, তুমি তো আমাকে সহযোগিতা করেছো। আমি কখনো মাঘে পূর্ণিমাতে গোদাবরীতে আমি 108 বার ডুব মারিনি। আজকে তুমি আমার, তোমার সহযোগিতায় তুমি আমার সেই কারণ হয়েছো 108 বার ডুব মারার। সাধু সন্ত সে সব কিছুর মধ্যে ভগবানের কৃপা দেখে নেয়। মহৎরা ভগবানের কৃপা দেখেন, আর কিছু দেখেন না, প্রতিকূলের মধ্যেও কৃপা দেখে নেন। সেই জন্য দ্রৌপদীর এবং কৌরবদের এই কৌরবদের যে অত্যাচার পাণ্ডবদের প্রতি হয়েছে, কুন্তী সেখানে ভগবান স্তুতিকে কি বলছেন, বিপদ সন্ত, হে প্রভু আমাকে বিপদ দাও, দুঃখ দাও, আপদা দাও। আমাদের সুখ দুঃখ, আমরা দুঃখ কেন পাই, আমরা বিপদ কেন হয়, আমাদের দুঃখ, আমাদের ভগবান, আমাদের প্রতিকূল পরিস্থিতি কেন আসে আমাদের সামনে। কুন্তী এখানে চেয়ে নিচ্ছে, কামনা করে নিচ্ছে, কিন্তু ভগবানের কাছে বর হিসেবে কুন্তী এখানে বর প্রার্থনা করছে, প্রভু আমাকে বিপদ দাও, বিপত্তি দাও, দুঃখ দাও। আর সেই বিপত্তি দুঃখ ভগবান না চাইতো আমাদেরকে চলে আসে। কেন আসছে, কারণ ভগবান এই তিনি চাইছেন যে আমাদের মধ্যে শরীর এবং সংসার থেকে এই আসক্ত ত্যাগ করার জন্য আমাদেরকে দুঃখ সংসারের মধ্যে দুঃখ দেয়। কারণ আমাদের এই দেহ, এই শরীর এবং সংসার থেকে যাতে আসক্তিটা ত্যাগ হয়ে ভগবানের ধামে, ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি, সেই আসক্তি ত্যাগ করার জন্য, সংসারের প্রতি বিরক্ত আসার জন্য, দেহ গৃহের প্রতি বিরক্ত আসার জন্য আমাদের ভগবান বারে বারে সেই দুঃখ বিপদ দেন। আর যদি আমাদের সংসারে সবসময় যদি প্রভু আনন্দেই সুখী দেবে, জাগতিক সুখী দেবেন, তাহলে আর এই সংসারের প্রতি বিরক্ত আসবে না, সংসারকে আপনই জ্ঞান করব। দুঃখ এই জন্যেই দেয়, সংসারকে ছাড়ানোর জন্যই ভগবান দুঃখ দেয়। এই দেহ গেহ থেকে মমতা আসক্ত ত্যাগ করার জন্যই এই আমাদের কাছে প্রতিকূল পরিস্থিতিটা আসে। তাই আমাদের প্রতিকূল দুঃখ কষ্টটা সেটাকে আস্বাদন করো, ভগবানের কৃপা প্রসাদ, ভগবানকে স্মরণ করা, ভগবানকে তত বেশি সেবা করার মনের বাসনা আরও জাগরিত হওয়ার জন্য প্রভু এই বিষম পরিস্থিতি আমাদের দেয়। তাই কুন্তী দেবী প্রার্থনা করেছেন, প্রভু আমাকে বিপদ দাও, দুঃখ দাও। যেমন যেমন দেবের সংসারের প্রতি আসক্তি ত্যাগ হয়ে যাবে, এই তো সংসার নশ্বর দেহ, বারবার আমাকে কষ্ট দেয়, বারবার দূর, আমার সংসার দরকার নেই, জলাঞ্জলি দিই, সংসারের প্রতি আসক্তি তিরোহিত হয়ে যায়। সেই জন্যে প্রভু আমাদের কৃপা করে আমাদের প্রতিকূল বিষম পরিস্থিতির দুঃখটাই আমাদের সামনে পরিস্থিতি আসে, কিন্তু আমরা প্রকৃত রহস্য বুঝি না। ভাগবত সেই শিক্ষা দেয় যে একমাত্র মহৎ চরণ আশ্রিত করলে, একমাত্র মহৎ রজ অভিষেকম, মহৎ বিনা পাদ মহৎ পদ রজ অভিষেকম, একমাত্র রাজার উগনকে ভরতজি বলছেন গোবিন্দকে পাওয়ার একমাত্র উত্তম শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহতের চরণ ধরো, তার রজে অভিষিক্ত হও। অভিষিক্ত মানে তার মহতের কথা শ্রবণ করো, যে উপদেশ দেয় সেই উপদেশটা মান্য করো, সাধুগুরু বৈষ্ণবরা যেমন বলেন সেই পথে অনুসরণ করো, তবেই কি না তোমার কল্যাণ হবে। ভাগবতে সেই ভরত চরিত্রের রাজা রঘুগণের কে যেমন সেই মহতের সেবার কথা বলেছেন, এবং মহৎ সেবার কথা ঋষভদেব তার ভরত তার প্রথম পুত্রকেও বলেছেন যে মহৎ সেবা দ্বারাই একমাত্র গোবিন্দ সুলভ হয়ে যায়, এবং মহৎ সঙ্গ। তাই সময় সংক্ষেপ, হরি অনন্ত, হরি কথা অনন্ত। আজকের কথা, ভাগবতী কথা এখানেই বিরাম।
আমরা সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।